1991 সালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত হয় মধ্যঘনশ্যাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইনি এই বিদ্যালয়ের ঝাড়ুদার বা দপ্তরি নন, প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার রায়। অরুণ কুমার রায়, আফরোজা বেগম, আয়েশা সিদ্দিকা এবং খোদেজা বেগম এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন নিরঞ্জন কুমার রায়। সহকারী শিক্ষক হিসেবে ছিলেন অরুণ কুমার রায়, খোদেজা বেগম এবং নবীন কুমার রায়। নবীন কুমার রায় বয়সজনিত কারণে অবসরে রয়েছেন। এবার একই কারণে অবসরে যাচ্ছেন নিরঞ্জন কুমার রায়। দীর্ঘ 30 বছরের শিক্ষকতা জীবনের ইতি টানতে হচ্ছে এই শিক্ষাগুরুকে। আমি বলিনি যে আজকে আমার শেষ কার্যদিন বা এই দিন থেকে হয়তো তোমাদের সাথে আমার আর সেভাবে তোমরা জানো তোমাদের সাথে আমি দীর্ঘদিন কত রকম তামাশা করেছি, কত রকম খেলাধুলা করেছি। তোমার যখন অসুস্থ ছিল তোমাদের বাড়িতে গিয়ে আমি খবর নিয়েছি এবং তোমাদের মধ্যে থেকে অনেককেই আমি নিজেই হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছি। তো এই সুযোগগুলো হয়তো থাকবে না, কিন্তু তোমরা যতদিন আছো এই স্কুলে, তোমরা তো এই এলাকারই সন্তান, তোমরা কিন্তু আপদে বিপদে আমাকে ডাকবে, আমি সাড়া দেব, যতটুকু পারি তোমাদের কাজ করে যাব। প্রিয় শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত নয়নে বোকার মতো তাকিয়েছিল এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের মধ্যে দুজন জানিয়েছে তাদের অনুভূতি। আমরা আমাদের প্রধান শিক্ষককে খুব ভালোবাসি। ওনার কাছে কেবল শিক্ষাই পাইনি, বাবার স্নেহ পেয়েছি। উনি আমাদের কাছে একজন সম্মানের মানুষ। আমরা ভাবতাম তিনি কেবল আমাদের প্রিয় মানুষ। আজ আপনাদের উপস্থিতি আমাদের কল্পনাকে হার মানিয়ে দিয়েছে। আমি যদি সরকার প্রধান হতাম তাহলে কোনো শিক্ষককে বয়সের স্কেলে অবসরে যেতে দিতাম না। আমরা ছোট মানুষগুলো এই কষ্ট সইতে পারি না। অনেকবার বলতে চেয়েছি, কখনো বলতে পারিনি। আজ বলছি স্যার, আই লাভ ইউ। আমরা আপনাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ সো মাচ নিরঞ্জন স্যার। এই ভালোবাসাকে ছোট করে দেখার কোনো উপায় নেই, কোনো উপায় নেই নিরঞ্জন কুমার রায়কে ছোট করে নেয়ার। ওনার আসলে অবসর নাই। ফারুক সাহেব আছে, এলান সাহেব আছে, জামাল সাহেব আছেন, আরও অনেকেই আছেন, কিন্তু নিরঞ্জন বাবুকে সাংস্কৃতিক যে কথাটা আছে এই কথাটা উনি ছাড়া আর কাউকে আমি বলতে পারি নাই। আমি যেটা বলি, এই বিদ্যালয়ে আমাদের যে শিক্ষার্থী যারা আছে, এই আমাদের শিক্ষার্থীদের এই বিদ্যালয়টা হচ্ছে একটা স্বপ্নের ঠিকানা। আমাদের শিশু থেকে শুরু করে পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থী সকাল থেকেই আসা শুরু করে, যে 9টার সময় স্কুল, তারা 8টার সময় এসে বসে থাকে। 30 বছর ধরে শুধু শিক্ষকতাই করেননি, হয়ে উঠেছিলেন একজন আদর্শ বাবা। নিজের বিদ্যালয়কে আপন আলয় বানিয়ে তিনি এখানে গড়ে তুলেছিলেন নিজের সংসার, সাজিয়েছেন নিজের হাতে, গড়ে তুলেছেন পুরো জেলার মধ্যে অসাধারণ একটি সুন্দর বিদ্যালয়। আপনার যে বিদ্যালয়টি আছে, যে কেউ এসে দেখলেই মনে করবে যে যেমন প্রধান শিক্ষক তেমন বিদ্যালয়। কালীগঞ্জ উপজেলায় এরকম একটা ভালো স্কুল আছে, এটা আমি কখনোই কল্পনা করিনি। কল্পনাকে হার মানানো এই শিক্ষক যখন বয়সের কাছে হেরে গেল, তখন তার সহকর্মীরা তার স্মৃতি স্মরণ করে ভালোবাসা জানিয়ে শিশুর মতো কাঁদলেন। যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন,
অনেক কথা চায় যে বলা কোনো কথা না বলে। আমি স্তম্ভিত হয়ে গেছি, আমি কোনো কথা বলতে পারিনি। এরকম একটা প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর করে শিক্ষার্থীরা উপস্থাপন করলো, স্যারকে ভালোবাসা দেখালো, বাবার ভালোবাসা, ছাড়ের ভালোবাসা, সত্যি এটার তুলনা হয় না। আর এগুলো তৈরি করেছেন সেই আমাদের নিরঞ্জন স্যার। আমি মনে করি আমাদের উপজেলার একটা উজ্জ্বল নক্ষত্র খসে পড়ল। তো আসলে আমি একটা শিশু কি যেন বলেছিল যে আমি যদি সরকার প্রধান হইতাম তাহলে আমি তাদেরকে আমি কি রিটায়ারমেন্টে যেতে দিতাম না, অবসরে যেতে দিতাম না, আমি তাদেরকে ধরে রাখতাম। এই শিশুটি একদিন অনেক বড় হবে। আপনার শিক্ষার্থীদের মধ্যে মতো আমিও বলতেছি, আই লাভ ইউ কাকু, আই লাভ ইউ কাকু সো মাচ, লাভ ইউ কাকু। সবাই ভালো থেকো তোমরা। নীরুবাবু খ্যাত এই শিক্ষকের বিদায় যেন বিজয়ের বার্তা। সারাটা জীবন শিক্ষার্থীকে মানুষ গড়ে তোলার কাজে নিজেকে নিয়োজিত করে রাখা এই মানুষটির জন্য আজকের এই দিনে শিক্ষার্থী থেকে সহকর্মী সবাই অশ্রুসিক্ত নয়নে জানালেন ভালোবাসা। এই নীরুবাবু কে এবং কেমন মানুষ? আসলে বাবু নিরঞ্জন কুমার রায় অত্যন্ত হাস্যোজ্জ্বল, সজ্জন, নিরহংকার এবং একটা নিবেদিত শিক্ষক। আমার দেখা মতে, আমি যতটুকু দেখেছি তাতে, আমি সবসময় ওনাকে, কিন্তু ওনাকে আমরা যে দায়িত্বটা দিয়েছি উনি অত্যন্ত সুন্দরভাবে, সুন্দর সুষ্ঠুভাবে সেটা পালন করেছেন। আমাদের মাঝে কিন্তু আপনার অবসর নাই, আমরা কিন্তু যে কোনো সময় আপনাকে ডাকবো, যে কোনো কাজে ডাকবো। নিরঞ্জন কুমারের এই বিদায়কে কিভাবে নিচ্ছেন তার বিদ্যালয়ের সহকর্মীরা? যে যা কিছুই বলবো না কেন সবটাই তুচ্ছ। নিরঞ্জন কুমার আর শুধু নিরঞ্জন কুমারই হয়, আর কেউ হতে পারে না। স্যার যেন স্কুলটা ছেড়ে বাড়িতে বসে না, এটা আমার স্বনির্বন্ধ অনুরোধ তার প্রতি। নিরঞ্জন কুমারের এই বিদায়কে কিভাবে দেখছেন তার প্রাক্তন শিক্ষার্থীরা? আসলে বিদায় বাক্যটা বুকে বিঁধলে একজন শিক্ষকের কেমন লাগে আমি এটা জানি না, কিন্তু আমি এটা জানি, পূর্ব দিকে ওঠার সূর্যটা যখন পশ্চিমে গিয়ে ডুবে যায় তখন অন্ধকার নেমে আসে। সারাটা জীবন শিক্ষার্থীদের পিতৃস্নেহে বুক দিয়ে আগলে রাখা এই শিক্ষক তার শিক্ষার্থীদের মিষ্টিমুখ করিয়ে চাকরি জীবনের ইতি টানেন। তিনি এবং আমরা উভয়ই জানি এই বিদায় কেবলই খাতা কলমের। পৃথিবীর এমন কোনো নিয়ম নেই যা পিতাকে তার সন্তানের থেকে আলাদা করতে পারে এবং সন্তানকে তার পিতার থেকে আলাদা করতে পারে।